এক বনে অনেক পাখির বসবাস ছিল। সেই বনে ছিল একটা বড় তরতাজা আম গাছ। সেই আম গাছের পাশেই ছিল একটা মরা গাছ। আম গাছ সব সময় মরা গাছের সাথে অহংকার করত। একদিন কুহু তার পুতুলকে নিয়ে মরা গাছের পাশ দিয়ে খেলতে যাচ্ছিল। ছোট্ট সোনা, ও ছোট্ট সোনা, তুমি খেলার জায়গা খুঁজছো বুঝি? এসো না এসো, আমার এখানে বসে খেলো, আমি প্রাণ ভরে তোমার খেলা দেখি। কতদিন হয়ে গেল কেউ আমায় গোড়ায় এসে খেলে না। না গো মরা গাছ, আমি তোমার গোড়ায় বসে খেলবো না, একটু পরে তো রোদ আসবে, তোমার গোড়ায় বসলে তো আর আমি ছায়া পাবো না, তাই না? তখন আমি তো তোমার মতো শুকিয়ে কাঠ হয়ে যাব। আমি বরং ওই যে ওই আম গাছের নিচে বসেই খেলবো, অযথা আমাকে ডেকো না তো, আমি কেন কেউ তোমার পাশে বসে খেলবে না। এ কথা বলে কুহু আম গাছের নিচে চলে যায় আর সেখানে বসে খেলতে থাকে। এদিকে আম গাছ এমন কথা শুনে হাসতে হাসতে মরা গাছকে বলে, দিল তো এই ছোট্ট ছানাটাও তোর মুখে ছামা ঘষে, তুই তো জানিস তোর কাছে কেউ যাবে না, তাহলে কেন রে সবাইকে তোর কাছে যাওয়ার জন্য গায়ে পড়ে ডাকিস, লজ্জা লাগে না তোর? আচ্ছা তুই এমন শুকিয়ে পড়ে আছিস কেন রে, একদম গলে মরে যেতে পারিস না? আর তোকে দেখে আমারও কেমন কেমন লাগে। ছি, একটা এত সুন্দর গাছের পাশে একটা মরা গাছ, দেখতেই কেমন জানি বেমানান। এভাবে বলছো কেন আম গাছ? তুমি না হয় সতেজ, তাই আমাকে এভাবে অপমান করবে? দেখবে আমাকেও যত্ন করে কেউ সতেজ করে তুলবে, আমি মরা গাছ বলে কেউ আমাকে যত্ন করে না, সবাই আমাকে অপমান করে। কিন্তু মনে রাখবে সুখের দিন সব সময় চিরস্থায়ী হয় না। তোর কাছে ওই বড় বড় জ্ঞান দেওয়া ছাড়া আর কি আছে বলতো শুনি? পারিস তো একটু বড় বড় জ্ঞান দিতে, পারলে আমার মতন এত ফল দিয়ে দেখাতো বাপু কত বড় ক্ষমতা। তুই জানিস আমার ফল কত পাখিরা খায়? আর তোর মতো মরা গাছ দিয়ে তো কারো কোনো কাজে আসে না, তুই একদম মরে যেতে পারিস না। আম গাছের এমন অপমানিত কথা শুনি মরা গাছ কিছুই বলে না, মুখ বুঝে সবটা সহ্য করতে থাকে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে মরা গাছ দিন দিন অযত্নে আরো শুকিয়ে যেতে থাকে, জল তেষ্টায় চিৎকার করতে থাকে, জল আমাকে কেউ জল দাও, একটু জল দাও আমাকে, কেউ কি নেই আমাকে এক ফোঁটা জল দেওয়ার জন্য? মরা গাছ যখন জলের জন্য এইভাবে কাতরাচ্ছিল, ঠিক তখনই কাকুলি কাক এক বালতি জল নিয়ে আম গাছের কাছে উপস্থিত হয়। তোমার বালতিতে কি গো জল বুঝি, আমায় গোড়ায় একটু জল দাও না, আমাকে একটু জল না দিলে আমার প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে, তুমি যদি আমায় জল দাও তাহলে আমিও তোমায় একটা জিনিস উপহার দিব। আমার তোমাকে জল দিয়ে কি লাভ শুনি, তুমি না দিতে পারবে ফল আর না দিতে পারবে অন্য কিছু। আমি তো ওই আম গাছের জন্য জল নিয়ে এসেছি, আম গাছ আমার কত উপকার করে, তার ফল বাজারে বিক্রি করে আমাদের সংসার চলে। যাও তো, তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট হবে, আমি যাই আম গাছের গোড়ায় জল দিয়ে আসি। এই কথা বলে কাকুলি কাক সেই সতেজ আম গাছের কাছে যায় আর আম গাছের গোড়ায় জল দিতে থাকে। এটা দেখে মরা গাছ কাঁদতে কাঁদতে বলে, হে ঈশ্বর, এই জঙ্গলে কি কেউ নেই যে আমাকে একটু সাহায্য করবে? এভাবে কান্না করতে করতে মরা গাছের দিনটি কেটে যায়। এরপর পরের দিন সকালবেলা আম গাছের সাথে এক পাখির কথার আওয়াজ শুনে মরা গাছের ঘুম ভেঙে যায়। আর মরা গাছ শুনতে পায়, তুমি কোন সাহসে আমার গাছ কাটতে এসেছো পাখি? আমি এতদিন থেকে সবাইকে ছায়া দিলাম, ফল দিলাম, এসব উপকারের কথা কি ভুলে গেছো? আমার পাশে যে মরা গাছটা আছে তাকে তুমি চোখে দেখছো না? যাও ওই মরা গাছকে কেটে ফেলো। টমেটো ঠিক কথাই বলেছ আম গাছ, তাই তো ওই মরা গাছ কোনো কাজে লাগে না, আমি তাহলে আমার ঘরের কাঠ বানানোর জন্য ওই শুকনো মরা গাছকেই কাটবো। এই কথা বলে যোগু কাক মরা গাছের গোড়ার কাছে আসে। না না যোগু দাদা, আমাকে মেরো না, আমার তো ডালপালা জলের অভাবে শুকিয়ে গেছে,
কিন্তু আমার প্রাণটা তো এখনো বেরিয়ে যায়নি। তুমি যদি আমাকে এই কোঠর দিয়ে আঘাত করো তাহলে আমি তো একদমই মরে যাব। দয়া, আহা, তোমাকে দয়া করে কি হবে শুনি? তোমার কোনো কথাই আমি শুনব না। এই কথা বলে যোগু কাক মরা গাছকে কুড়াল দিয়ে আঘাত করতে থাকে, আর মরা গাছ ভীষণ চিৎকার করছিল। মরা গাছের চিৎকার শুনে এক টুনি পাখি সেখানে চলে আসে। মরা গাছের এমন চিৎকার শুনে টুনির ভীষণ মায়া হয়। আরে থামো থামো, ওকে মেরো না, দেখছো না গাছটা কত কষ্ট পাচ্ছে? থামো থামো বলছি, গাছটা কেটো না। আমাকে গাছ কাটার নিষেধ করার কে তুই? হ্যাঁ, তুমি যদি আমার কথা না শোনো তাহলে রাজা মশাইয়ের কাছে তোমার নামে আমি অভিযোগ দিব। এবার তুমি ভাবো, তুমি মরা গাছ কাটা বন্ধ করবে নাকি রাজা মশাইয়ের হাতে চাবুকের মার খাবে? টুনির এমন কথা শুনে যোগু কাক ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তুমি রাজা মশাইয়ের কাছে অভিযোগ দিও না টুনি, আমি এখনই গাছ কাটা বন্ধ করছি। এই কথা বলে যোগু কাক গাছ কাটা বন্ধ করে আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি দেখে মরা গাছ ব্যথার যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে। তা দেখে টুনি বলে, আরে বেচারি গাছ কতটা কষ্ট আর ব্যথা পেয়েছে, আমি আজ থেকে এই মরা গাছকে যত্ন করব, বেশি বেশি জল দেব, আমি এই গাছকে সুস্থ করে তুলবই তুলব। এ কথা বলে টুনি প্রতিদিন মরা গাছের গোড়ায় জল দিতে থাকে। আর তা দেখে পাশের আম গাছ টুনিকে দেখে উপহাস করতে থাকে। হায় রে টুনি, কত বোকা তুমি, এই মরা গাছের গোড়ায় তুমি জল ঢালছ? মরা গাছে যত্ন না করে আমার গাছ যত্ন করলেও তো পারো, আমি দুটো আম দিতাম। তোমার মতো বোকা আমি জীবনে দুটো দেখিনি বাপু। আম গাছের কোনো কথার উত্তর না দিয়ে টুনি সেই মরা গাছের গোড়ায় জল দিতেই থাকে, আর মরা গাছের জ্ঞান ফিরে আস্তে আস্তে সতেজ হয়ে ওঠে। একদিন টুনি মরা গাছে জল দিতে এসে দেখে মরা গাছে অনেক সবুজ পাতা হয়েছে, আর সবুজ পাতার ফাঁকে ফাঁকে অনেক টাকাও ধরেছে। তা দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। একে সর্বনাশ কাণ্ড, এ তো দেখছে একটা টাকার গাছ, আমি তো বাপের জন্মেও এরকম টাকার গাছ দেখিনি, এ কি করে সম্ভব? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। টুনি তুমি ভয় পেও না আমাকে দেখে, আমি কোনো সাধারণ মরা গাছ ছিলাম না, আমি ছিলাম একটা জাদুই টাকার গাছ, কিন্তু অবহেলার অযত্নের কারণে দিন দিন শুকিয়ে গিয়েছিলাম। কত জনের কাছে কত সাহায্য চেয়েছি, কত উপহার দিতে চেয়েছি, কিন্তু আমার কথা কেউই বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল তাদের বাঁচানোর জন্য আমি মিথ্যে কথা বলছি, কিন্তু তুমি একমাত্র কোনো কারণ ছাড়া আমাকে সাহায্য করেছ, তাই আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার, তুমি সারা জীবন আমার কাছে থেকে যত ইচ্ছে টাকা নিতে পারো। এ কথা শুনে টুনি অনেক খুশি হয়ে যায়। এদিকে আম গাছ মরা গাছকে টাকার গাছ হয়ে উঠে দেখে ভীষণ অবাক হয় আর মনে মনে লজ্জা পেয়ে যায়। হায় হায়, এই মরা গাছ একটা টাকার গাছ, এ তো আমার থেকেও দামি গাছ, আর আমি কি না ওকে কত পটু কথা বলেছি, আমার তো লজ্জায় মুখ লুকানোর মতো কোনো জায়গাই নেই। এরপর থেকে আম গাছ সেই মরা গাছের সাথে কোনো দিনও অহংকার করেনি,